তারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং তার সাথে অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখুন গ্রেটার নেতা অনন্ত রায় মহারাজকে নিয়ে কোচবিহারের জেলায় রাজনৈতিক টানাপোড়েন চরমে উঠেছে মহারাজ বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা তার সঙ্গে নতুন কোনো বিষয় নয় তবে সম্প্রতি প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে তার একাধিকবার সাক্ষাৎ এবং সোমবার তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সঙ্গে কান্তেশ্বরী মন্দিরে দেখা করার পর জল্পনা বেড়েছে যে তিনি কি তৃণমূলের ঘনিষ্ঠ হচ্ছেন যদিও সেই জল্পনার মাঝে এই সোমবার রাত্রে মহারাজের সঙ্গে দেখা করতে তার বাড়িতে গিয়েছিলেন বিজেপির জেলা সভাপতি মালতী রভা ড্যামেজ কন্ট্রোলের জন্যই তিনি সেখানে গিয়েছেন কি না তা নিয়ে প্রশ্ন শুরু করলে উভয় পক্ষের দাবি এই সাক্ষাৎ শুধুমাত্র সৌজন্যমূলক মঙ্গলবার বিজেপির জেলা সভাপতি তথা বিধায়ক মালতী রাভা জানান মহারাজ কোনো রাজনৈতিক দল করেন না তিনি বিজেপিকে শুধুমাত্র সমর্থন করেন তবে রাজনীতির ঊর্ধ্বে তার সঙ্গে যে কেউ দেখা করতে পারেন তৃণমূলের নেতা বিধায়করা দেখা করেছেন তার মানে এই নয় মহারাজ তৃণমূলে যোগ দেবেন তিনি নিজেও সৌজন্যমূলক সাক্ষাতের জন্য মহারাজের বাড়িতে গিয়েছিলেন এমনটা তিনি জানিয়েছেন কিছুক্ষণ আলোচনাও করেছেন যদিও কোনো রাজনৈতিক আলোচনা হয়নি এমনটাই তিনি দাবি করেছেন একই সঙ্গে গ্রেটার নেতা অনন্ত মহারাজের দাবি তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা এটা ভাবা ভুল তার সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের সুসম্পর্ক রয়েছে